ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা বলতে চেয়েছেন যে রাসূল সাল্লাম যেটা বলেছেন যে যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বেরিয়ে গেল সে আমার উম্মত নয়, হাদিসের ভাষাটা হচ্ছে এইরকম, যেটা এসেছে সহিহ বুখারী হাদিস নম্বর 5063-এর মধ্যে এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1401-এর মধ্যে, ফামান রগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, ফামান রগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে অবহেলা করলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে অবহেলা করল, আই আরদা অর্থাৎ মুখ ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল, সে আমার উম্মত নয়। তো এখানে যদি কেউ রাসূল সাল্লামের সুন্নাতকে তুচ্ছ নগণ্য মনে করে, অবহেলা করে কিংবা তার থেকে মুখ ফিরিয়ে নেয় রাসূল সাল্লামের আদর্শ থেকে, পথ পদ্ধতি থেকে, জীবন আচরণের যে নিয়মাবলী তার থেকে যদি নিজেকে মুক্ত করে নেয়, তো সে উম্মত নয়, এটা তিনি বলতে চেয়েছেন। অর্থাৎ এটার ভয়াবহতা এখানে গিয়ে পৌঁছাতে পারে যে যে ব্যক্তি রাসূল সাল্লামের সুন্নাতকে অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কিংবা তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তো এইরকম আচরণ বা অভ্যাস কখনো কখনো ব্যক্তিকে ইসলাম থেকে বাহির করে দেয়, অর্থাৎ সে দিন থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়। কারণ কোনো ব্যক্তির জন্যেই রাসূল সাল্লামের সুন্নাতকে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা বা তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া জায়েজ নয়। এখানে একটা ছোট্ট শব্দ আপনাকে ব্রেনে রাখতে হবে যে কোনো জিনিসকে মানতে না পারা আর মানবো না, এই দুটির মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। রাসূল সাল্লাম বলছে যে ইয়া আমার তুকুম বি আমরিন ফাফআলু মাস্তাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ দেব তখন তুমি তোমার সাধ্য মোতাবেক সেই কাজটা করার চেষ্টা করো। তো এখানে চেষ্টা করতে থাকতে হবে যে আমার ইচ্ছা আছে পাচ্ছি না, এটা একটা বিষয়। আজ এটা আমি আগের অডিওর মধ্যে বলেছি যে সোমনাথ না হলে কি হবে, তো এই যে অবহেলা এটা অবশ্যই ভয়ঙ্কর জিনিস, তার থেকে বাঁচতে হবে। তো রাসূল সাল্লামের কোনো আদেশ যেটা সুন্নাতের বিধান যেগুলি, সেগুলি কোনো ব্যক্তি চেষ্টা করেও পারছেন না করতে, তার সামর্থ্যে বা সময়ে কুলাচ্ছে না কিন্তু ইচ্ছা আছে, এই ব্যক্তি অবশ্যই মুক্তিপ্রাপ্তের মধ্যে হবে ইনশাআল্লাহ, এবং সে ক্ষমাপ্রাপ্তের মধ্যে হবে। কিন্তু যার সামর্থ্য আছে, শক্তি আছে, সময় আছে, তারপরেও সুন্নাত মনে করে অবহেলা করে সেটা পালন করছে না বা ছেড়ে দিচ্ছে, এর ক্ষেত্রে মানে এই ব্যক্তি ডেঞ্জার জোনে আছে, হয় সে গুনাহগার হবে, আর যদি এই পরিমাণটা একটু আরেকটু বেড়ে যায়, অবহেলাটা যদি ঘৃণার পর্যায়ে চলে যায়, তাহলে সে তো কিন্তু দিন থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে এইরকম বিষয় ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।